সরকারে দিছে গ্যারান্টি, মন্ত্রীয়ে মারি আছে ঘুমতি, এনেই উৎকট গরম, তাতে আকৌ সঘন লোডশেডিং। বিদ্যুতের লোকাভাগক লৈ রাইজৰ ক্ষোভৰ এই বহিঃপ্রকাশ ঘটিল নগাঁৱৰ হৈবৰ গাঁৱৰ বিদ্যুৎ কেন্দ্ৰ। বিদ্যুৎ উপকেন্দ্রৰ কাৰ্যালয় ঘেৰাও কৰিবলৈ ওলাই আহিল লোডশ্বেডিঙত অতিষ্ঠ লোকসকল। কাৰ্যালয়টোত আক্ৰমণৰো অপচেষ্টা চলালে একাংশ লোকে। একেই পৰিস্থিতি কৰিমগঞ্জতো বিগত কিছুদিন ধৰি 24 ঘণ্টাৰ 14-15 ঘণ্টাই জিলাখনত নাথাকে কাৰেণ্ট, যাৰ বাবে ৰাইজৰ ক্ষোভৰ সন্মুখীন হ'ল শক্তি বিভাগৰ কৰ্মচাৰী। আসাম চৰকাৰ বোলে 24 ঘণ্টা বিদ্যুৎ মিলেগা, চৰকাৰ জব তক আয়েগা আসাম মে তো 24 ঘণ্টা বিদ্যুৎ মিলেগা, আমি বড়াক মে 24 মিনিট বিদ্যুৎ নেই মিললে করিমগঞ্জ শহর মে, ইসিলিয়ে মেরা আমরা অনশন চল রহা হ্যায়। আমি দেখে বিদ্যুৎ বিল জ্যাদা হো রহা হ্যায়, সাব মিটার পেমেন্ট সব কুছ বদল রহা হ্যায়, লেকিন নাগরিক কা বিদ্যুৎ বিল জ্যাদা হো রহা হ্যায়, কোই সুরাহ নেই হো রহা হ্যায়। তার মাজতে নগাঁও সংমণ্ডলৰ সহকারী মহাপ্রবন্ধকৰ দায়সৰা মন্তব্য ক্ষোভিত করে তুলিছে রহার দল সংগঠন। সহকারী মহাপ্রবন্ধকজনের মতে রহা সংমণ্ডলত বিদ্যুতৰ বিল অনাদায়ৰ বাবে সমস্যার সৃষ্টি হয়েছে বৃহত্তর অঞ্চলত। উদ্যোগ থাকে আর সেই সময় যদি আমার বিদ্যুৎ না থাকে তেনেহলে উদ্যোগবোর চলিব কেনেকে, বা আমার পড়াশোনা করা লড়া ছিল পড়ি থাকবে কেনেকে। মাজতে AGM আহিছিল আমার ইলেকট্রিসিটি বোর্ডৰ রহাত, তেও কৈ থৈ গৈছে যে বহুত মানুহে লাইটৰ বিল দিয়া নাই, সেই বিলবোৰ সংগ্রহ করা তেওঁলোক মানে বিফল হৈছে। এতিয়া সেই বিফলতাৰ কাৰণে আমাৰ জনসাধারণ কষ্টত ভুগিব নেকি, সেইটো এটা কথা। সঘন লোডশ্বেডিঙৰ বিৰুদ্ধে সৰব শিৱসাগৰৰ বিধায়ক অখিল গগৈ। 24 ঘণ্টাই বিজুলী যোগান ধৰাৰ প্ৰতিশ্ৰুতি দিয়া BJP চৰকাৰৰ প্ৰতিশ্ৰুতি কত গল বুলি প্ৰশ্ন অখিল গগৈৰ। যোৱা কেইদিনমান ধৰি গোটেই অসমত সাংঘাতিক ধৰণে লোডশ্বেডিং কৰা হৈছে। শিৱসাগৰ যি ডিভিজন আছে, APDCLৰ ডিভিজন, সেই ডিভিজনৰ চেয়াৰমেন মই নিজে, MLA হিচাপে মই নিজে, কিন্তু দেখা গৈছে যে শিৱসাগৰ অঞ্চলত এতিয়া কাৰেণ্ট নাথাকে। অকল শিৱসাগৰ টাউনৰ কাৰণে চাহিদা আছিলে 12.5 মেগাৱাট, কিন্তু আমি ৰাজ্য চৰকাৰৰ পৰা পাইছিলোঁ কেৱল 8 মেগাৱাটৰ বিজুলী। ৰাতিটোৰ ভিতৰত বেছিভাগ সময় 12 ঘণ্টাৰ ভিতৰত 6 ঘণ্টা সময়ে আমি লোডশ্বেডিং কৰিবলগীয়া পৰিস্থিতি হৈছিল। অথচ চৰকাৰে বাৰম্বাৰ কৈ আছে যে তেওঁলোকে কেতিয়াও লোডশ্বেডিং নকৰে, কিন্তু এতিয়া তেওঁলোকৰ প্ৰতিশ্ৰুতি ক'ত? উৎকট গৰমত সঘন বিদ্যুৎ কৰ্তনে জ্বলাকোলা খুৱাইছে বাইহাটা চাৰিআলি অঞ্চলৰ ৰাইজক। দিনটোৰ অধিক সময় বিদ্যুৎ নাথাকে বাইহাটা চাৰিআলি। আমাৰ ল'ৰা ছোৱালীবিলাক পঢ়া শুনাৰ কথা আছে, এইটো প্ৰায়ে হৈ আছে আৰু, এইটো কেতিয়াবা এতিয়া লাইন আহেহে, বেছিভাগে লাইন যায়। গতিকে আমি APDCLক আহ্বান জনাইছোঁ, কারণ কি কারেন্টের বিল আমার দিনে দিনে বাড়ি গেছে, গতি আমি আহ্বান জানাইছো তেখেতসকলক যাতে আমার নিয়মীয়াকরণ হয়, আমার লাইন যাতে আমার 24 ঘণ্টার যাতে 24 ঘণ্টায় লাইন আমার থাকে। ইমানৰ পাছতো কোনো তৎপরতা দেখতে পোৱা নাই শক্তিমন্ত্রী নন্দিতা গাৰ্ডোছা। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।